আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক অনুষ্ঠানে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছি আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাওলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আরও রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্রোধ নিবারণ সম্পর্কে। আর আলোচনার পূর্বে পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 133 ও 134 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 133 ও 134 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। মধুর তেলাওয়াত, আল্লাহর বাণী পবিত্র এবং কল্যাণময়। মান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমা দুটোর মধ্যে যে বক্তব্য আমাদের জন্য তিনি বলেছেন সেটি হচ্ছে ক্রোধকে সম্বরণ করা, এবং প্রশংসা করেছেন ওই সমস্ত লোকের যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এবং ক্রোধকে সম্বরণ করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সৎকর্মশীল বান্দাদেরকে ভালোবাসেন। অতএব আমরা ক্রোধ সম্বরণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে যে ক্রোধ ভালো নয়, বরং ক্রোধ আসে শয়তানের পক্ষ থেকে। সেজন্য আজকের আলোচনা প্রথমেই আমি জনাব মুক্তার আহমদ আপনার কাছে জানতে চাইব যে ক্রোধ নিবারণ এটি কোরআন সুন্নায় কীভাবে এসেছে? ক্রোধ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নবী রাসূলদের ক্রোধের বিষয়ে কিন্তু কোরআনে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রোধের ব্যাপারে গাদাবান আসিফা, তিনি খুব রাগান্বিত হয়ে তিনি তার এলাকাবাসীর কাছে ফিরে আসলেন, দেখলেন যে তারা মূর্তি পূজা শুরু করেছে, অর্থাৎ গোবৎস পূজা শুরু করেছে। ইন দ্য মিন টাইম তাওরাত পড়ার জন্য গিয়েছিলেন, এর মধ্যে 40 দিনের জন্য। সন্তুষ্টির বিপরীত যেটি সেটি হচ্ছে ক্রোধ। এবং ইবনে মানজুর তিনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটি মানে হচ্ছে যে আশিদ্দাতু ওয়াসুলবা, যে খুব কাঠিন্য, খুব কঠোর হয়ে যাওয়া। ক্রোধ অনেক রকম হয়ে থাকে, হাদিসেরকে মাহমুদুন ওয়া মাজমুমুন বলা হয়েছে। আবার ইমাম গাজালি রহমাহুল্লাহ তিনি এটিকে তিনভাবে উল্লেখ করেছেন যে ক্রোধ তিন রকম হতে পারে, আল ইফরাত ওয়া তাফরিতু ওয়াল ইতিদাল অথবা মুতাদিল। একটি হচ্ছে যে খুব বাড়াবাড়ি, আরেকটা হচ্ছে কোনো কারণ ঘটেনি রাগান্বিত হয়ে গিয়েছেন, আরেকটা হচ্ছে তার কোনো ক্রোধই নাই, একেবারে কোনো রাগ নেই, এটাও ভালো বৈশিষ্ট্য নয়। মানে খারাপ কাজেও রাগ হয় না, ভালো কাজে তার কোনো মানে কোনো চেতনা নাই, একেবারেই নেই, এটা কোনো ব্যক্তিত্ব হতে পারে না। তিন নম্বরে যেটি ছিল চাল মর্তাদাল, মানে এটা হচ্ছে মেরু, মধ্যম পন্থা, যেখানে রাগ হওয়া দরকার সেখানে রাগ হচ্ছেন, যেখানে রাগ হওয়া দরকার নেই সেখানে রাগ হচ্ছেন, এবং এটাই নবী রাসূলদের বৈশিষ্ট্য। সাহাবায়েকে আমরা বলতেন যে রাসূল আসলাম যখন আমাদেরকে খুতবা দিতেন, কাআন্নাহু মুনজিরু যাইশিন, সেনাপতি যেরকম সৈন্যদেরকে খুব তাদেরকে রাগান্বিত হয়ে ইনস্ট্রাকশন দেন যে এটা করো ওটা করছো না কেন ইত্যাদি, না মানে ওয়েটফুল ওয়ার্ড, যাতে বলে ব্যক্তিত্ব প্রকাশ করে তিনি কথা বলতেন। এবং কখনো কখনো যদি খারাপ কিছু দেখতেন তখন সাহাবাই কেন বলতেন, আমরা তার চেহারার মধ্যেই বুঝতে পারতাম যে তিনি খুবই রাগান্বিত হয়েছে। আমরা জাইনুল আবেদিন নামে ইতিহাসে বিখ্যাত সেই আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাইনুল আবেদিন নাকি আমরা যাকে জানি, কিয়দাসী তার জন্য উজুর পানি নিয়ে আসতেছিলেন, দিদি গিয়ে তার মুখের উপরে পানির পাত্রটা ফেলে দিলেন এবং মাথায় পড়ে তারপরে তার পায়ে পড়লো, পাতে তিনি ব্যথা পেলেন। ব্যথা পাওয়ার পরে তিনি তার দিকে চোখ তুলে তাকালেন, নিশ্চয়ই এরকম একজন কাজের মেয়ে এরকম কাজ করেছে তার রাগান্বিত হওয়ার কথা, আমরা সাধারণত যেরকম রাগান্বিত হই। যখন তিনি তার দিকে তাকালেন জাইনুল আবেদিন, তখন ওই মহিলা
তিনি কোরআনের আয়াতটি তেলাওয়াত করা শুরু করলেন, ওয়াল কাযিমিনাল গায়জা। এটা বলার পরে হযরত জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ তিনি তাকে বলেন, কাজামতু গায়জা, আচ্ছা ঠিক আছে তুমি কোরআন আয়াত তেলাওয়াত করেছো, ঠিক আছে আমি আমার ক্রোধ নিবারণ করলাম, তোমাকে একটি কথা বললাম না। এবার ওই মহিলা আয়াতের পরবর্তী অংশটি তেলাওয়াত করলো, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। তখন তিনি বলেন, কদ আফাউতু আনকে, ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর আয়াতের সর্বশেষ তিনি অংশ তেলাওয়াত করলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এবার জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, আনতা হুররা, তুমি যেহেতু বলেছো যে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, যাও আমি এখন এহসানের দরজায় গেলাম তোমাকে, আমি শুধু ক্ষমাই করলাম না তোমাকে মুক্ত করে দিলাম, এখন থেকে আর তুমি ক্রীতদাসী নও। অতএব রাগী বানিয়ে সে পুরস্কৃত হলো, পুরস্কৃত। আবার আপনার কাছে আসবো, আব্দুর রাজ্জাক, আপনার কাছে যে কথা উনি বললেন, এ কথার মৌলিক কথাটা নবীজি একটা হাদিসে বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, তোমার মন যদি খুশি চিত্ত হয়, ভালোবাসো কিছু, সেটা যেন আল্লাহর জন্য হয়, আর তুই রাগ হও কখনো, সেটাও যেন আল্লাহর জন্য হয়। অর্থাৎ দিনের বৈপরীত্য দেখলে রাগ হওয়ায় দোষ নেই, কিন্তু বৈষয়িক বিষয়ে রাগ হওয়াটা মোটেই ভালো না, যেটা বললেন। তো আপনার কাছ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে ক্রোধ নিবারণের কিছু উদাহরণ, এবং আমরা আমাদের বাস্তব জীবনে সেটা কিভাবে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মানব জাতিকে যে ক্রোধ সংবরণ ওই পরিস্থিতিতে ধৈর্যকে কঠিনভাবে ধরে থাকবার পরবর্তীতে এমন একটা ফল বাগান ওই ব্যক্তির জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, এইটা আল্লাহর জন্য যারা জীবন নিবেদন করেছেন তাদের প্রত্যেকের জীবনে, বিশ্বনবীর জীবনে তো হাজারো এই তায়েফের লোকেরা, বিশ্বনবীর জীবনে কি পরিমাণে আঘাত, মক্কার বহু সংখ্যক মানুষ বিশ্বনবীর জীবনে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট তারা আল্লাহ রাসূলকে দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর হাতে যখন মহাক্ষমতা এসে গেল, গোটা সারকান গারবান সেমালান জানুবান সকল এলাকার শাসনকর্তা তিনি, মক্কা জয় হয়ে গেল, সেদিনকে তিনি প্রতিশোধ গ্রহণ করতে চাইলে, ইচ্ছা করলেই তো সব কিছুই হয়ে যায়, হাজার মাথা পড়ে যায়, হাজার কল্লা ভূপাতিত হয়, কিন্তু তো বিশ্বনবী তায়েফে গেলেন, তায়েফের লোকেরা কি আচরণটা করেছিল, রক্তাক্ত করেছে বিশ্বনবীর দেহ মোবারক, আল্লাহ রাসুলের কাছে পাহাড় রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে বলেছেন যে আপনি একটু নির্দেশ দিন, কারণ আমরা এখন আপনার কমান্ডের অধীন, আপনি নির্দেশ দিলে আমরা এদেরকে কাঁচা মরিচের মতো পিষে ফেলতে পারি। বিশ্বনবী তখন বললেন যে ইন্নি বয়স্তু রহমাতান লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য রহমতে আলম আমি, ইন্নি লাম উবআস আযাবান লাআনান, অভিশাপ দেওয়ার জন্য আর এই যে শাস্তিকে অনিবার্য করবার জন্য আমাকে আল্লাহ প্রেরণ করেননি। এই বিষয়গুলি আমাদের জীবনের বিভিন্ন মোড়ে বিভিন্ন বাঁকে, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার বক্ষের উপরে চেপে বসেছেন, তাকে যবেহ করবেন লড়াইয়ের ময়দানে, তখন হযরত আলীর বাহুর শক্তির সামনে টেকবার মতো ক্ষমতা কি কারোর আছে, উনি হায়দারে কাররার, তো তখন দেখলো যে আমার গেছি তো শেষ হয়ে, তো এখন গালের থুতু কাশি হযরতে আলীর মুখে কিছুটা ছড়িয়ে দিলেন, আগে যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে সেটা করতাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আনন্দ দেওয়ার জন্য, আর তুমি যখন গালের থুতু কাশি আমার মুখে দিলে পরবর্তীতে আমার ব্যক্তিগত ক্রোধ জেগে উঠলো, এখন আমি যদি তোমাকে হত্যা করি তাহলে এখন আমার ব্যক্তিগত অনেকটা স্বার্থে আমি তোমাকে হত্যা করি, একজন মোমেন একজন মুসলিম তো তা করতে পারে না। নবী যখন রাগ হতেন চেহারা লাল হয়ে যেত, চতুর্দিকে সাহাবা ইকরাম এই কথা বলতেন, রাদিত বিল্লাহ রব্বান ওয়াবিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদের রাসূলুল্লাহ, বলতে 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 নবীজির চেহারা যখন ঠাসাস বাসাস হয়ে যেত তখন বুঝলেন রাগ করেছেন। কেন রাগ করতেন? যখন দেখতেন বেসরা কোনো কাজ, একটা বিড়ালকে আটকে কেউ কষ্ট দিচ্ছে, একটা হরিণকে আটকে কষ্ট দিচ্ছে, একটা উটকে না খেয়ে কাজ করাচ্ছে, একজন ফকির মানুষকে কষ্ট দিচ্ছে, তো এইসব বিষয়ে রাগ হতেন, কিন্তু মানুষের যে স্বাভাবিক কাজকর্মে নবীজি কখনো রাগ হতেন না, এবং সাহাবিদেরকেও বলতেন না খবরদার তোমরা ক্ষমা করে দিও। তা আমরা একটা বিরতিতে যাই, এসে আবার ইনশাল্লাহ আলোচনা করব। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের পর যে একটি ছোট্ট বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম ক্রোধ নিবারণ সম্পর্কে জনাব মুক্তার আহমদ, আমরা ওনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি আহসান, খারাপ কাজের তোমরা প্রতিদান দেবে ভালো কাজের মাধ্যমে। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় দেখা গেছে তিনি বলেছেন মুসলিম শরীফ হাদিস, লাইসা শাদিদু বিসরা ইন্নামা শাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু বিল গাযাব ইনদাল গাযাব। কোনো ব্যক্তিকে মল্লযুদ্ধে ঠকিয়ে দেয়া বড় কথা নয়, বরং রাগের সময় নিজেকে সম্বরণ রাখাটা হচ্ছে বড়। কোরআন সুন্নাহর আলোকে যদি রাগ সম্বরণ সম্পর্কে এবং আমাদের করণীয় সম্পর্কে যদি আপনি একটু বলেন। ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইবাদুর রহমানিল লাযীনা সূরা আল ফুরকানের শেষের দিকে, যে আল্লাহর বান্দা প্রকৃত পক্ষে তারাই যখন জাহেলরা মূর্খরা কেউ তাকে প্রচণ্ড রাগান্বিত করতে চায় তখন সে বলে সালাম শান্তি, ভাই আমি রাগান্বিত হয়ে কোনো কিছু করতে চাই না। ইমাম শায়বি রহমাহুল্লাহ তাকে কেউ যদি রাগান্বিত করতে আসতো, কোনো খারাপ কথা তার সামনে বলতো, তখন তিনি বলতেন ফাইন কুন্তু কামা কুলতা ফাগাফার আল্লাহুলি, তুমি যা বলেছো আমি যদি সেরকমই হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর ওয়া ইন লাম আকুন কামা কুলতা ফাগাফার আল্লাহু লাক, আর তুমি যা বলেছো আমি যদি তেমন মানুষ না হই তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে যদি কোনো একজন ব্যক্তি এসে বলতেন যে অমন লোক আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি সেই সওয়াবকে স্বাগত জানাচ্ছি যেই সওয়াবের কাজের জন্য আমি একটু আমল করিনি, কোনো কাজই করিনি, এবং এর মধ্যে কোনো মানুষকে দেখানোর ইচ্ছা এখনো আমার মধ্যে জাগেনি, কারণ অন্য কেউ আমার বিরুদ্ধে কথা বললে আমার গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনে ঘোষণা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। রাসূলকে বললেন যে আল্লাহর অনুগ্রহে আপনি তাদের সাথে কোমল আচরণ করেছেন, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, কর্কশভাবে যদি তাদের কথার সাথে কথা বলতেন তাহলে এরা কেউ আপনার কাছে কখনো আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই লোকদেরকে, ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন, মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, তায়েববাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমায় না, তায়েববাসীদের সম্পর্কে তিনি বলেছেন জিব্রিলকে, আমি আশা করছি এদেরকে আজকে যদি ক্ষমা করে দেই তাহলে এদের পরবর্তী প্রজন্ম এমন হবে যারা শুধু আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এখন তায়েফে গেলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা জায়গায় লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওইখানে গেলে তখন মনে পড়ে যায় যে আল্লাহ রাসূল যদি ক্ষমা না করতেন তাহলে এরকম আর রাসূলের আশিক প্রেমিক এখন আজকে জন্ম নিত না। দুনিয়াতে যত যুদ্ধ হয়েছে পর্যন্ত, পরিবারে এবং নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যত অশান্তির কারণ কিন্তু রাগ, সবই রাগ। বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞরা বলে থাকেন যে আপনি একটা চাকু ধরে যেমন আপনার কোনো অঙ্গে মারলেন তখন রক্তাক্ত হয়ে ফুড়ে গেল, রাগ হলেন ঠিক আপনার হার্টে এরকম একটা আঘাত লাগলো। কিন্তু যেখানে দেখা যাবে যে দিনের বিরুদ্ধে সমাজ ভেঙেছে, পরিবার নষ্ট হচ্ছে, ছেলে মেয়ে এবং অন্যরা বখরে যাচ্ছে, সেখানে তো তাদের হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য আমাদেরকে একটু শাসন করবার জন্য এটা হাদিসেরই বক্তব্য হবে। রাসূলুল্লাহ বলেছেন লা তাদা আসওয়াকা আদাবান, অথবা লা তাদা আসওয়াকা আদাবান, দুভাবে বর্ণনাটি এসছে যে তুমি তোমার সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে মানে শাস্তির দণ্ডকে তুমি ছেড়ে দিও না। এখন আমরা যে এই সমাজে দেখছি যে সন্তানরা ব্যয় হয়ে যাচ্ছে, একমাত্র কারণ হচ্ছে যে আমরা এদেরকে কোনোভাবে শাসন করি না। শাসন করা এটা ইসলামের এক অন্যতম প্রধান একটি অংশ, এই জন্য আমরা শরীয়তে কিন্তু বিভিন্ন শাসনের বিধান দেখি। কিছু কিছু কাজে বাচ্চাদের নাবুজ থাকবার কারণে তাদের একটু শাসন করার প্রয়োজন রয়েছে, সেটি নির্মম নয়, এটা সমন্বয় আমাদের করা দরকার, যে তাদেরকে শাসনের মাধ্যমে নয় আমাদের বুঝানোর মাধ্যমে হয়তো আমরা সুপথে নিয়ে আসার চেষ্টা করতে পারি। আমাদের বদলাতে হবে, যখন ওরা আমাদেরকে দেখবে আদর্শবান, আমরা সত্য বলি, যা বলি তা করি এবং আমাদের কথাবার্তায় আল্লাহ রসুলের আদর্শের প্রতিফলন, তখন কিন্তু ওরা এমনি গড়ে উঠবে। প্রফেসর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে জানতে চাইব, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস রয়েছে, কেয়ামতের ময়দানে যখন বিচার আচার হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিজ্ঞেস করবেন, যখন তারা জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে যাবে, যে এই শোনো তোমাদের মধ্যে আমার কাছে কেউ পাওনাদার আসো কিনা, তখন কিছু লোক দাঁড়াবে যে আল্লাহ আপনার কাছে আমরা কিছু পাওনাদার আসি, আপনার নবীজি আমাদেরকে বলেছেন যে দুনিয়ায় যদি তোমরা কাউকে ক্ষমা করো কেয়ামতের দিন আল্লাহ ফাকের কাছে তোমরা পাওনাদার থাকবে, আল্লাহ তোমাদেরকে কিছু দিবেন, তো আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহ বললেন তোমরাও জান্নাতে যাও। তো আমরা নিজেরা ক্ষমা পাইতে চাই কিন্তু অন্যকে ক্ষমা করতে চাই না, এটা কিন্তু আমাদের একটা দোষ। অন্যের ক্রোধকে আমরা যেভাবে খারাপ জানি, নিজের ক্রোধকেও তো নিজে খারাপ জানতে হবে। এই বিষয়ে আপনি আপনার পরামর্শ এবং আপনার, মানবের দেহ সৃষ্টির সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক তো হলো বাতাস এবং আগুন, এই দুটাকে ব্যবহার করেছেন, এটার প্রয়োজনীয়তা ছিল। আগুন এবং বাতাস এই দুটির নির্যাস কিন্তু এই ক্রোধ,
এই ক্রোধ যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, তাহলে একজন ব্যক্তি তার ব্যক্তিগত সম্পদাদি এবং পরিবারের অন্যান্য সদস্যগণের মান সম্ভ্রম এইগুলি সুরক্ষা দেওয়া, এটা কোনো ক্রমেই একজন মানুষের জন্য সম্ভব হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়েছেনও, আবার এর সঙ্গে এই যখন ক্রোধটা শৃঙ্খলা এবং নিয়মের বাইরে চলে যেতে উদ্যোগী হয়, সেই সময়ে কিন্তু একে নিয়ন্ত্রণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন, ধৈর্যের শিক্ষা দিয়েছেন, ক্ষমা মার্জনা ধৈর্য এবং বিশেষ করে ক্রোধ সংবরণ রাগ নিবারণ এগুলি অনন্ত সৌরভ। এবং আমি কি বলবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদিগকে জানিয়েছেন যে যদি তুমি অক্ষম হয়ে পড়ো, তাইলে তুমি দাঁড়ানো থাকা অবস্থায় সক্ষম হচ্ছ না নিজেকে নিয়ন্ত্রণ করার, তাইলে সেই জায়গা থেকে তুমি বসে পড়ো, আর বসে পড়েও যদি তোমার সংবরণ হচ্ছে না তাইলে শুয়ে পড়ো, আর যদি ঠান্ডা পানি তোমার কাছে ধারে থাকে তাইলে তুমি মুখে টুকে দিয়ে হইলেও তোমার মধ্যে একটা যে আগুন যেটা তৈরি হয়েছে এই ঠান্ডা পানিটায় তুমি আগুন নিভানোর জন্য চেষ্টা করো। বলছেন যে যখন রাগ হয় তখন মানুষের মধ্যে অগ্নির সৃষ্টি হয়, তখন তুমি উজু করো, তখন উজু করো, উজু পরে তোমার রাগ চলে যাবে, চলে যাবে, চলে যাবে। নবী সাল্লাম থেকে এরকম কতগুলো বিষয় রয়েছে রাগকে সম্বরণ করবার ক্ষেত্রে। বিশ্ব নবী এটা জানিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে তোমরা গুণান্বিত করবার জন্য নিজেরা উদ্যোগী উদ্যমী হও। আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, বিশ্ব প্রতিপালনের জন্য তিনি সবচাইতে দেরিতে রাগ করেন, আবার যখন একজন মানুষের মধ্যে অনুতাপ জাগ্রত হয় দ্রুত তাকে ক্ষমা মার্জনা করেন। নবী এবং রাসূলগণ তারাও এই গুণের অধিকারী ছিলেন। এই পৃথিবীর মধ্যে একজন মায়ের হৃদয়ে আর কতটুকু আদর ভালোবাসা দরদ দয়া দয়া ক্ষমা আছে, তার সাথে কোটি কোটি গুণ বেশি তো নবী রসুলগণের ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এর এই গুণের অধিকারী সাহাবাগণ হলেন, আল্লাহর রাসূল হলেন, আমরাও যেহেতু আল্লাহর পথেই যাব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটা আমাদের করতেই হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা বলেই আমি আমার সম্মানিত দর্শক মণ্ডলীকে আহ্বান জানাবো। এই আসলে তহবিলে নাই, তারপরেও নাগরিক এসে বারবার বলছে দিতে হবে আমাকে, দিতে হবে আমাকে। শেষ পর্যন্ত খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক তাকে একটা বাড়ি মেরে দিলেন শাসক হিসাবে। আসলে সে ভুলও করেছে। পরবর্তীতে আবার যখন হযরতে আবু বকর সিদ্দিকের স্মরণে পড়ল যে আসলে তো আমি খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীর এই খলিফা, তার আসনে আমি বসছি, আমার কাছেই তো তারা দাবি করবার জন্য আসবে, আমার কাছে না আসবে আর কার কাছে আসবে, এই কথা বলেই হযরতে আবু বকর সিদ্দিক আবার তার কাছে এগিয়ে গিয়ে বললেন যে আমি ক্রোধবশত তোমাকে একটু আঘাত করেছি, তুমি পাল্টা আমাকে একটু আঘাত করো, কেয়ামতের দিনে যাতে আমি তোমার কারণে আমি বিপদের সম্মুখীন না হই। রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনকে সাহাবাগণ সবাই দেখলেন যে কানা হুনাকা হেরাম ফি অনকিহি শরীফ, বিশ্বনবীর গলায় একটা রুমাল, একজন লোক এসে এমন করে শক্ত করে ধরে জাজাবাহু জাজবাতান, এমন জোরে ধরে টান দিল এবং আসারাত ফি অনকিহি শরীফ, আল্লাহর রাসূলের এই ঘাড়ের মধ্যে আঘাত করে বসলো সেই ধরাটা এবং বলল যে ইয়াসসিরলি মিম্মা লিল্লাহি আল্লাযী ইনদাক, হে বিশ্বনবী, হে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মাল সামানা আছে, না খেয়ে মরছি, দেন আমারে কিছু। আল্লাহর রাসূল দেখেন চিন্তা করে জগতের সবচাইতে বেশি ক্ষমতাবান বিশ্বনবী আমার, কিন্তু তারপরেও শাসক হিসেবে কিন্তু বেদুনে আখজিল কেসাস, হ্যাঁ, কোনো প্রতিশোধ গ্রহণ করা বা একটু পাল্টা তাকে আঘাত করা বিশ্বনবী রাগ করলেন না এবং মুস্কি হাসলেন। কালা রাসূলুল্লাহ মুবতাসিমান, আল্লাহর নবী মুস্কি হাসলেন। মায়ের কাছে সন্তানরা দাবি করলে মায়ের আঘাত করে না, বাচ্চারা দেখে এটা দাও সেটা দাও, মায়ে মুস্কি হেসে কোলে টেনে নিয়ে কিন্তু ওই যাই আয়োজন আছে সেইটা শিশুকে যেমন দিয়ে দেয়, বিশ্বনবী আমার আল্লাহু, বিশ্বনবী তাকে দেওয়ার জন্য নির্দেশ দিলেন যাই আছে দিয়ে দাও, পরে আমি অন্যদের জন্য ব্যবস্থা করব। বেদুনে আখজে আল কেসাস ওয়ালা শাতম, তিরস্কার নাই এ নাই, রহমাতুল্লিলা আলামিন জগৎ শাসন করে গেছেন, কি দ্বারা শাসন করছেন, ওই ধৈর্যের শক্তি আর ওই ক্ষমা মার্জনা। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা তখন শুনছিলাম ক্রোধ নিবারণ সম্পর্কে আলোচনা।
আসলে আমরা রাগ হয়ে ক্রোধ করে অনেক ভুল করে ফেলি। রাগ করলে মানুষের মাথায় যে সাধারণ বুদ্ধি সেটি তখন কার্যকর থাকে না, তখন মানুষের ভুল করার প্রবণতা বেশি হয়ে যায়। সেজন্য আমরা আমাদের সুস্থ জীবনের জন্য, পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় শান্তির জন্য রাগকে পরিহার করতে হবে এবং বিবেচনা প্রসূত কাজ করতে হবে। সেজন্য আল্লাহ রসুল রাগ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, অবৈধ অথবা খারাপ যেখানে সেখানে নিজের রাগ প্রকাশ করতে হবে, সেটা নির্মমভাবে নয় বা সেটা সেই খারাপ অভদ্রভাবে নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনার তৌফিক দান করুন, রাগকে সম্বরণ করে বরং খুশি এবং আনন্দ চিত্তে আল্লাহর দিন আল্লাহ রসুলের আদর্শকে জীবনে ধারণ করে আমরা মানুষ থেকে ভালো মানুষে এবং আমরা আল্লাহর সৃষ্টি জীব থেকে আল্লাহর অলিতে পরিণত হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমরা জানতে চাই, আপনাদের বিবেচনা আমাদেরকে জানাবেন এই ঠিকানায় সুন্দর সত্য @bangladesh.tv। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।